আলোচনায় চলে যাচ্ছি আমরা আজকে আলোচনা করব আসন নিয়ে জোটে জট আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক আফজাল হোসেন এবং বিএনপি নেতা মিস্টার পারভুজ আহমেদ আপনাদেরকে স্বাগত নাগরিক স্টুডিওতে আমি আজকে প্রথমেই যেহেতু আপনারা দুজনই রাজনীতির সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট আছেন এ বিষয়ে জোট নিয়ে বেশ কথা হচ্ছে এবং আসন বন্টন নিয়ে এখনও পর্যন্ত কোনো জোটই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারেনি এবং আমরা গতকাল দেখলাম যে ওবায়দুল কাদের বলেছেন এবং জাতীয় পার্টির মহাসচিব বলেছেন যে চূড়ান্ত করবেন কিন্তু শেষ মুহূর্তে বাদ দেওয়া হয়নি বলা হচ্ছে যে মানে টেকনিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি আমি যেটি জানতে চাইছি যে টেকনিক্যালি আর স্ট্র্যাটেজিক্যালি মানে কৌশলটা কি আমাদেরকে একটু পরিষ্কার করবেন কোন কৌশলের কারণে এখনো চূড়ান্ত করা যায়নি কৌশল তো আসলে ওইভাবে পরিষ্কার করা যাবে না এবং এটা হওয়া উচিত না নির্বাচনে প্রত্যেকটা দলেরই নিজস্ব কৌশল থাকে নিজস্ব একটা লক্ষ্য থাকে উদ্দেশ্য থাকে এবং সেটা বাস্তবায়নের জন্য একটা জোটগত একটা কৌশল থাকে আবার দলগত একটা কৌশল থাকে এবং সেই জায়গা থেকে ইতিমধ্যে এখানে কোনো অস্পষ্টতার কোনো বিষয় নেই আমরা কিন্তু ইতিমধ্যে নির্বাচনে আমাদের দুইশো একত্রিশ জন প্রার্থীর নাম আমরা দলীয় ঘোষণা করেছি এবং সেই জায়গায় তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন এলাকায় গিয়ে তাদের মনোনয়নপত্র তারা দাখিল করার জন্য দাখিল করেছে কেউ কেউ হয়তো দাখিল আগামীকালকে করবে এবং আবার জোটগতভাবে যারা নির্বাচনটি করবে তারা তাদের পক্ষ থেকেও কিন্তু মনোনয়নপত্র দাখিল করছে সুতরাং আমি যেটা মনে করি যে আমাদের দলের সাধারণ সম্পাদক স্পষ্টতই বলেছেন যে নির্বাচনে এই আগামী যখন স্ক্রুটিনি শেষ হয়ে যাবে নির্বাচনের যে এই যে তারপরে আমরা মানে সমন্বিত একটা তালিকা প্রকাশ করব এবং তিনশো আসনে আমাদের সেই সমন্বিত একটি খবর আছে বলা হচ্ছে যে জাতীয় পার্টির সঙ্গে একটা কষাকষি চলছে জাতীয় পার্টি যে কটি আসন চেয়েছে তার মধ্যে অনেক জায়গাতেই আওয়ামী লীগ প্রার্থী দিয়ে রেখেছে এই বিষয়গুলি জাতীয় পার্টি বলছে যে আমরা চাপে তাদেরকে আমরা আরেকটা জিনিস জানি যে হোসেন মোহাম্মদ ইশাদ সিএমএইচে ভর্তি আছেন মানে না আমি আমি হোসেন মোহাম্মদ এরশাদ সিএমএচে ভর্তি আছেন এটা একটা নিছক শারীরিক বিষয় এবং তার মেডিকেলের ডাক্তারের একটা মানে তাকে প্রেসক্রিপশন করেছেন সেই অনুযায়ী হয়তো ভর্তি হয়েছেন আমি আমাদের দলের পক্ষ থেকে যখন তারা যখন আহ্বান জানিয়েছিলেন যে তারা আমাদের সাথে বসতে চান আমাদের নেত্রীর সাথে তারা বসতে চান তখন কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আমি চিঠি নিয়ে সেই প্রেসিডেন্ট পার্কে আমি গিয়েছিলাম হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের কাছে আমি দেখেছি উনি একটু শারীরিকভাবে অসুস্থ এবং উনি দাঁড়িয়ে কথা বলছেন কিন্তু অনেকে ওনার দলেরই বলছিলেন যে স্যার আপনি বসে কথা বলেন এই যে আমি দেখেছি যে মানুষটি কিন্তু একটা শারীরিক তো বিষয় আছে ওনার বয়স সব কিছু বিবেচনায় ওনাকে একটা মানে ডাক্তারের তো চিকিৎসাধীন থাকার হতেই পারে তবে যেটা বলে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার অথবা দলীয় ব্যাপার আমরা যেটা মনে করি যে এই যে সমস্ত কিছু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমরা এই যে যখন মনোনয়ন পত্র বাছাই প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে তারপরে একটা তিনশো আসনের সমন্বিত আগামীকাল তো মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন শেষ দিন এবং এর মধ্যে এরপরে নিশ্চয়ই আমাদের প্রত্যাহারের তো সময় আছে সেই সময় কারণ লক্ষ্যটা হলো যে একটা লড়াই এটা হলো একটা উন্নয়নের ধারাবাহিকতা দেশ চলছে দেশের সমস্ত উন্নয়ন দৃশ্যমান এবং এই যে বর্তমান প্রজন্ম বলেন অথবা বাংলাদেশের এই মানুষকে বলেন যারা দীর্ঘদিন শুধু আত্মবিশ্বাসের অভাবে যে আমরা কিছুই পারছি না পৃথিবীর কাছে আমাদের মাথায় হেঁটে হয়ে যাচ্ছে দুর্নীতিগ্রস্ত আমরা জাতি হিসেবে বারবার প্রতীয়মান হচ্ছি এবং ক্ষুধা দারিদ্র এইরকম একটা অভিযায় বাংলাদেশকে অভিহিত করা হচ্ছে প্রতি মুহূর্তে ব্র্যান্ডেড করা হচ্ছে সেই বাংলাদেশকে আজকে একটা অনন্য মর্যাদায় আজকে তুলে আনছেন কে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সুতরাং তার নেতৃত্বে দেশটা এগিয়ে যাচ্ছে এবং সেই যে উন্নয়নের ধারাবাহিকতা সাথে সম্পৃক্ত হওয়ার জন্য অন্যান্য দল থেকে যারা এসেছে তাদের লক্ষ্য কিন্তু এই বাসযোগ্য বর্তমান এবং তার জন্য নিশ্চয়ই আমরা সকলে মিলে আমি কাছে বিএনপি তো কিন্তু সেই একই অবস্থা এক এক যে কিন্তু একাধিক প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে এবং এটি নিয়ে এক ধরনের অসন্তোষও আছে যে যতদূর আমরা খবরে জানি শেষ পর্যন্ত আসলে কি হবে কোন দিকে ধন্যবাদ আপনাকে আফজাল ভাইকে ধন্যবাদ উনি সুন্দর করে ওনার ব্যাখ্যাটি দেওয়ার চেষ্টা করেছেন বাট আমি দেখি একটু ভিন্নভাবে আপনি দেখুন যে আপনি দুটো পক্ষকে যদি মানে আলাদা করে টেবিলের মধ্যে রাখেন যে একটি হচ্ছে বর্তমান ক্ষমতাসীন দল তাদের সঙ্গে একটা জোট মহাজোট আছে একসাথে আর বিএনপি সঙ্গে ঐক্যফ্রন্ট এবং বিশদलीय জোট আছে এবং এই দুটো জোটের কার্যক্রম দেখেন যদি আপনি ঐক্যফ্রন্টের যাত্রা কত খুব বেশি দিন হয়নি আর বিশদलीय জোট বেশ অনেক দিন ধরে বিএনপি সঙ্গে আছে সেখানে সরকার কিন্তু একটা সুবিধা জনগত অবস্থায় অনেক দিন ধরে আছে দে কুড হ্যাভ ডান দেয়ার জব ভেরিアーলিয়ার ভাগ প্রাপ্ত কিন্তু শেষ করে ফেলতে এখন যখন তারা শেষ করতে পারেনি তখন তারা দুটো ইংরেজি ইংরেজি শব্দ সামনে এনে আপনাকে বলেছেন যে একটা টেকনিক্যালি আর একটা স্ট্র্যাটেজিক্যালি তারা শব্দ দুটি ইউজ করে তাদের ব্যর্থতাকে ঢাকার একটা প্রয়াস করার চেষ্টা করেছে বিএনপি কিন্তু কোনো শব্দের খেলায় যায়নি বিএনপি বলেছে আগামীকাল আমাদের শব্দ দেওয়া হবে ডক্টর কামাল হোসেন খুব স্পেসিফিকলি বলেছেন যে একটা শুধু পিঠা খেতে গেলেও কিন্তু টানাটানি হয় সেখানে তিনশো আসনের একটা মেকানিজম অফকোর্স এটা একটু সময় লাগতেই পারে এখানে আমাদের মধ্যে কোনো জটের কোনো কিছু নেই দ্বীদ্বন্দ্বের কিছু নেই বিএনপি একটি বৃহৎ দল আওয়ামী লীগও সাইমেন্টিয়াসলি বৃহৎ দল সো এই দলের সঙ্গে যখন জুটের প্রশ্নও আসে আসন ভাগাভাগির প্রশ্নও আসে তখন স্বভাবত একটুখানি টানাপোড়ন হওয়ার সুযোগ হয় বাট একটা পর্যায়ে যে সেই টানাপোড়নটি থাকে না যখন সব কিছু শেষ হয়ে যায় কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে কোথায় আপনি দেখবেন যে আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার পরে গত কয়েকদিন ধরে আপনি যে সংবাদ মাধ্যমে আপনি এবং আপনার ইলেকট্রনিক মিডিয়া চোখ বুলান তাহলে দেখবেন সেই জ্বালাও পোড়াও রাস্তাঘাট বন্ধ করে প্রক্রিয়া চলছে আমি অনেক প্রধান মিডিয়াতে সেই খবরটি ভালোভাবে দেখছি না কিন্তু বিক্ষিপ্তভাবে যা আসতেছে সেটা নিন্দা করার বা সেটাকে বন্ধ করার বা এটার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা বা তাদের বিরুদ্ধে স্পেসিফিকলি কোনো অভিযোগ তাদের আটক করা হয়েছে কিনা আমরা কিন্তু দেখিনি আমরা দেখছি গত কয়েকদিন ধরে ফরুদ ফরিদপুরে ব্রাহ্মণ বাড়িয়ায় আমার নিজের চোখে দেখা যে ঘটনা ঘটছে এটা এটাকে যদি আপনি সহিংসতা না বলেন তাহলে আবার আওয়ামী নাম খুঁজে অন্য কিছু বের করতে হবে আমি তো শেষ করে দিই আর উন্নয়নের কথাটা আমি বলবো না কারণ উন্নয়ন শব্দটি আমরা মনে পৃথিবীতে প্রথম শুনেছি যার জন্য আমরা সব সর্বোচ্চ ব্যবহারকারী হিসেবে গিনিস বুকে বোধ আমল লেখাতে সক্ষম হয়েছে আর উন্নয়ন যেহেতু দৃশ্যমান আর আমাদের ইতিমধ্যে একমাত্র দেশ যেখানে উন্নয়ন মেলা হয় মানে আপনি উন্নয়ন দেখিয়ে শেষ করতে পারেননি মেলা করে আমার দেখাইতে হচ্ছে বা আমি এগুলি করেছি আপনি জাস্ট স্পেসিফিক একটা কথা বলি যেমন আমার এলাকা যখন একটা হসপিটাল হয়েছে অথবা একটা কমিউনিটি ক্লিনিক হয়েছে আমি যদি ওই এলাকার ভোটার হই এবং আমি যদি কনভিন্স হই সেই সার্ভিসে তাহলে আমাকে আবার মেলা করে মানে এলইডি বাল্ব জ্বালিয়ে দেখাতে হবে না যে এটা একটা হসপিটাল আমি আসলে ওই প্রসঙ্গে আমি 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 যেটা বলতে চাইলাম যেহেতু উনি উন্নয়নের কথাটি বলেছেন উন্নয়ন তো তো সারা দেশব্যাপী কোথাও না কোথাও হয়েছে এটা তো বাংলাদেশের বাইরে হয়নি সুতরাং যেই এলাকার ভোটার যেখানে দেখেছে যেখানে তারা উন্নয়নটা পেয়েছে বা সার্ভিসটা পেয়েছে অফকোর্স তারা তাদেরকে সাপোর্ট করবে যদি তারা কনভিন্স হয় অ্যাজ এ ভোটার হিসেবে বা সার্ভিস টেকার হিসাবে যদি তারা হ্যাপি হয় তাহলে তাদেরকে সে পাল্টা তারা জবাব দেবে ব্যালটের মাধ্যমে কোনো সমস্যা কিছু নেই কিন্তু প্রশ্নটি হচ্ছে উন্নয়ন হওয়ার পরেও তাদের দাবি মতে সেই উন্নয়নটা আমাকে গেলানো হচ্ছে বলা হচ্ছে যে উন্নয়ন হয়েছে আমি মানে অ্যাজ ইট ইজ আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি না উন্নয়নটা ভোটাররা কেউ বুঝতেছে না কানেও শুনতেছে না চোখেও দেখতেছে না উন্নয়নটা কোথায় হচ্ছে কিন্তু ওনারা বারবার বলছে উন্নয়নটা হচ্ছে হোক হলে তো আমি দেখবো আমি যখন ফ্লাইওভার দিয়ে যাব আমাকে তো বলা দরকার নেই যে এই ফ্লাইওভারটা বোধ হয় আজকে হলো বা কালকে হলো আমি আসলে আপনার কাছে আমি আবার আসব কিন্তু আমার আমার যেটি বিশ্ব জানার ইচ্ছা ছিল যে জোট নিয়ে আসলে জোটবদ্ধ রাজনীতি নিয়ে আমার জানার ইচ্ছা ছিল যে আপনাদের যে জোট বলছেন যে ঐক্যের জোট এই ঐক্য আসলে নীতিগত ভাবে নাকি ক্ষমতা ভিত্তিক ভাবে আমি এই প্রশ্নটি উত্তর নেওয়ার আগে আমি একটি দর্শক ফোন অপেক্ষা করছি আমি ফোনটা নিয়ে নি দর্শক আপনার নাম বলে প্রাসঙ্গিক প্রশ্নটি করুন জি আসসালামাইকুম আমি আমি মোস্তফা ঢাকা থেকে বলছি জি বলুন আমার প্রশ্ন হলো যে ঈশ্বর সাহেব সিএম এ ভর্তি হয়েছেন তো উনি গত গত নির্বাচনের আগেও সিএম এস এ ভর্তি হয়েছিলেন তো এবারও কি উনি জোর থেকে বের হয়ে যেতে পারেন আপনাকে ধন্যবাদ দর্শক আপনার শুনছেন যে আমি যে উনি যে প্রশ্ন আমাকে করেছিলেন এটাই আমরা পরে আলাপ করব আমি একটুখানি অল্প উত্তর দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে দেখুন আমাদের ধরুন আপনি আমি খুব সহজভাবে বলি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আপনার মনে আছে বোধ খুব স্পষ্ট করে সেখানে সাত জোট ছিল পনেরো জোট ছিল তারা কিন্তু এই জামাত ইসলামী ছিল এবং অন্যান্য ছোট ছোট আরও বিভিন্ন দল টল ছিল যারা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছে তখন কিন্তু আদর্শ থেকেও বেশি তাদের একটা লক্ষ্য ছিল যে তারা স্বৈরাচারকে হটিয়ে হটিও দেশে গণতন্ত্রে ভোট এবং ভাতের অধিকারটি قائم করবে এখানে যে যে দলগুলি শরী হয়েছে যেহেতু লক্ষ্যটা এক যাত্রী সবাই এক তারা রাস্তা তৈরি করে নিয়েছে না মাঝখানে কিন্তু অনেক সময় গড়িয়েছে সাথে বিএনপির যে ঐক্যটি তারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য তারা সবাই প্রত্যেকে খুব মানে দেয়ার ইগার টু গেট দা ভোটিং রাইটস সো তারা একসাথে হয়েছে এখানে আওয়ামী লীগের সঙ্গে যেহেতু আমি ভোটের অধিকার বাস্তবায়ন করতে পারছি না সরি টু সে আমি খারাপভাবে বলছি না কথাটা কারণ যেহেতু তাদের কাছে দৃশ্যমান হচ্ছে যে আওয়ামী লীগের হাতে এই মুহূর্তে ভোটের অধিকারটি সংরক্ষিত নেই আওয়ামী লীগ যে কোনো কারণেই হোক আমি দ্যার ইজ সো মেনি ডিসকাশন উই কুড মেক কিন্তু এটা তো বাস্তব কথা যে আফজাল ভাইদের কাছে এই মুহূর্তে উন্নয়নটা প্রায়োরিটি পাচ্ছে ভোটটা আপাতত পেছনে আছে রেস্টে আছে তো যারা ঐক্যবদ্ধ হয়েছে তাদের কাছে বলছে উন্নয়নের সাথে এই কোন কোনো কনফ্লিক্ট পৃথিবী কোথাও ছিল না ডেমোক্রেসি ডেভেলপমেন্ট অলওয়েজ এটা মানে সায়মেন্টিয়াসলি এগিয়ে যায় কিন্তু তারা বলছেন যে না আমার ডেভেলপমেন্টটা আগে হোক ডেমোক্রেসিটা আপাতত রেস্টে থাকুক ফলশ্রুতিতে দেশের যারা কনসার্ন যারা স্টেক আছেন যারা ভোটার আছেন তারা ভাবছেন যে না আওয়ামী লীগের সঙ্গে যেয়ে আমি আমার ভোটের রাইটটা এস্টাবলিশ করতে পারবো না এর সঙ্গে অনেক কিছু চলে আসে আপনি যখন একটা দেশ চালাবেন তখন দেশের এভরি কর্নার সিটিজেনকে আপনি কিন্তু হ্যাপি করতে পারবেন না সো তাদের এগ্রিভনেসটা চলে এসছে আর এখন যেহেতু মানে ক্ষমতা শেষ সময় ভোটের মধ্যে আপনি যাদেরকে দেখছেন ঐক্য ফ্রন্টের মধ্যে একটি ব্যক্তিকেও নিয়ে আপনি হ্যাঁ আপনি যদি শুধুমাত্র বলার জন্য বলতে চান চানি ডিফিকাল্টিস যদি দেখেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা ব্যক্তির বর্ণাঢ্য একটি রাজনৈতিক কেরিয়ার আছে তাদের কি সমালোচনা করতে পারবেন জামাতের প্রার্থীরা কেন ধানের শেষ নিয়ে নির্বাচন আচ্ছা ওয়েল জামাত হচ্ছে আমাদের দেশের এই মুহূর্তে না কিন্তু কিছুদিন পূর্বেও একটা নিবন্ধিত রাজনৈতিক দল ছিল এবং তারা বাংলাদেশের শুধু এই সংসদ বাদ দিয়ে ভোটারবিহীন সংসদ বাদ দিয়ে প্রায় প্রতিটি সংসদেই তারা আওয়ামী লীগের সঙ্গে সহ ফার্স্ট টাইম আইনগতভাবে জামাতের এই রাজনীতি কি বলে রাজনীতি সিদ্ধ করা হয়নি তাদের দলটিকে বাতিল করা নিবন্ধন বাতিল করা হয়েছে রাজনীতি নিষিদ্ধ করেননি কিন্তু আপনি আপনাকে বুঝতে হবে টার্মটা আপনি যদি লিগেল টার্মে থাকেন আপনি যদি মনে করেন জামাত ইজ এ ভেরি ব্যাড পার্টি আপনি মাত্র বলেছেন তারা স্বাধীনতা বিরোধী দল তাহলে ইউ কুড হ্যাভ গোল্ডেন অপরচুনিটি অ্যান্ড চান্স টু ভিং দ্য বিল ইন দা পার্লামেন্ট এন্ড আপনি তাদেরকে ব্যান করে দিতে পারতেন তখন আপনি বিএনপি কে কেন বাংলাদেশে কোনো দলকেই বলতে পারতেন না যে জামাতকে নিয়ে আপনি ভোট বা অন্য কিছু করেন না আপনি কিন্তু নিজেই সে অপরচুনিটিটা সুযোগটা রেখে দিয়েছেন অ্যান্ড ব্লেমটা করছেন আমাকে কারণ জামাত তো আগে থেকেই বাই ডিফল্ট আমাদের সঙ্গে নির্বাচনী ঐক্য আমি আবার আমি আবার এই প্রসঙ্গে আসছি আমাদের সঙ্গে বোকাই আছেন সে খুব অস্থির হয়ে গেছে তার কিছু প্রশ্ন আছে আমরা বোকার কাছে প্রশ্নটি শুনবো বোকাই বলতে চাইতেছিলাম জট করলে কি বলতে চট লাগবে জট বোকাই বলছে যে জট করলে জট লাগবেই কোন চাবি দিয়ে তাহলে জট খুলবে আফজাল হোসেনের কাছে প্রশ্নটির উত্তর জানতে বোকাই তো খুবই সরলীকরণ করে সব বিষয়গুলোকে এবং সেই ক্ষেত্রে রাজনীতির হিসাবটা তো অত সরল না এখানে ওই যে বললাম না যে কৌশল থাকে হ্যাঁ আমাদের বিভিন্ন রকমের নিজস্ব চিন্তা থাকে কারণ আমাদের একটা লক্ষ্যে পৌঁছাতে হবে এবং সেই লক্ষ্য যাত্রায় যেতে হলে তো অবশ্যই জটটা তো খুলবে নিশ্চয়ই সেই জট খোলার জন্য তো সময় দিতে হবে এবং আমি মনে করি যে জট থাকবে না এবং আমরা ইতিমধ্যে দেখেন তিনশো আসনের মধ্যে দুশো একত্রিশ জন আমরা দিয়ে দিয়েছি তবে যে কথাটি এখানে পারবে সাহেব বললেন যে অনেক জায়গায় দু চারটা জায়গায় একটু প্রতিক্রিয়া দেখা গিয়েছে বাংলাদেশে নির্বাচনের ইতিহাসে নির্বাচনের এই যে নমিনেশন দেওয়ার সময় এইরকম ঘটনা অনেক জায়গায় কিন্তু অনেক সব নির্বাচনের সময় কোনো না কোনো প্রতিক্রিয়া হয়েছে আমি মনে করি এটার সাথে কিন্তু দলের কোনো সম্পর্ক নাই রাজনীতির কোনো সম্পর্ক নাই এটা নিছক ওই যে প্রার্থী তার প্রার্থীর সাথে তার সমর্থকদের একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে এবং তারা কিন্তু নিজস্ব স্বয় বিবেচনায় তারা কিন্তু এই কাজগুলো ঘটায় তবে সরকার কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্পষ্টত নির্দেশ দিয়েছে যে কোথাও এরকম বিশৃঙ্খলা তৈরি হলে সেটা আইন আইন ব্যাঘাত না ঘটে জন দুর্ভোগ যাতে সৃষ্টি না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া আছে আমি মনে করি মানে কনসার্ন যারা অথরিটি তারা সেটি পালন করবে আর যেটা হলো যে এই যে ব্যর্থতা তো আমাদের এই যে নির্বাচনের যে আমরা ঘোষণা করলাম তারপরে এই যে প্রতিক্রিয়া এটা দিয়ে একটা সামগ্রিক আমাদের দলের ব্যর্থতাকে খতিয়ে দেখার কোনো কারণ নাই কারণ নিজদের যাদের সংকট আমরা তো প্রতি মুহূর্তে আজকে দেখেন একটা দল কি পরিমাণ দেউলিয়া হলে সকালে যোগ দিচ্ছে একজন মানুষ বিকেলে তার হাতে কাগজ ধরিয়ে দিচ্ছে এই যে একটা দল ছুট একটা বিভিন্ন জায়গার মানুষদেরকে সন্নিবেশিত করে এর অর্থ কি এর অর্থ আমি ওই মানুষগুলোকে নিয়েছে আমি আমি তাদেরকে না করব না তাদের যথেষ্ট তাদের অধিকার আছে অথবা নির্বাচন করার অথবা ওই দলগুলোর অধিকার আছে তাদেরকে নমিনেশন দেওয়া ব্যাপারটা কোথায় কিন্তু আমি যেটা মনে করি যে এখানে একটা দেউলিত্বের ব্যাপার এখানে জনপ্রিয়তা হীনে মানে হানির ব্যাপার মানে তাদের ধস নেমেছে আমাদের দলের সাধারণ সম্পাদক বলেছেন এটার তার প্রমাণ আর যেটা হলো যে এই যে আওয়ামী লীগের সম্পর্কে সবসময় যেভাবে কথা বলা হয় আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ এখন কিন্তু অতীতের যে নির্বাচনগুলো শুধু ব্যক্তির পরিবর্তনের জন্য যদি নির্বাচন এই নির্বাচনটা দেখেন তাহলে কিন্তু একটু ভিন্নই হবে কারণ বাংলাদেশের যে তরুণ ভোটার অথবা বাংলাদেশের যে এই যে যারা বাংলাদেশের উন্নয়ন নিয়ে স্বপ্ন দেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যারা স্বপ্ন দেখে তাদের কাছে এইটাই বিশ্বাস তাদের কাছে একটা নিজস্ব চিন্তা যে আমরা বাংলাদেশটাকে এমন জায়গায় দেখতে চাই এই বাংলাদেশে আমরা হত্যা খুন সন্ত্রাস দেখতে চাই না এই বাংলাদেশে নির্বাচন ঠেকানোর আমি মানুষ হত্যা দেখতে চাই না এই বাংলাদেশে আগুন সন্ত্রাস দেখতে চাই না অথবা এই নির্বাচনের নামে ধর্মের ব্যবহার করে এই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে দেশ ছাড়া করা আমরা দেখতে চাই না এই যে এতগুলো না কথা যেহেতু বলেছেন আমার এই বিষয়ে আরেকটি জানার আছে তবে ধর্মভিত্তিক দলগুলোর ব্যাপারে আপনাদের ডিসিশন কি সিদ্ধান্তটা কি তার আগে একজন দর্শক অপেক্ষা আছে টেলিফোনে আমরা দর্শকের কাছ থেকে ফোনটা নিয়ে নিই দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন জি আমি হুমায়ুন আহমেদ বলছি উত্তরা থেকে জি বলুন আমার প্রশ্নটি হচ্ছে আওয়ামী লীগ তাদের জোটের শরীকদেরকে আসন ছেড়েছে 70টি এবং বিএনপির ঐক্যফ্রন্ট তাদের শরীকদের জন্য আসন রেখেছে 70টি। তো আমার প্রশ্নটি হচ্ছে এখানে আওয়ামী লীগ কি তাদের জোটের শরীকদেরকে নিয়ে কোনো চাপে আছে কিনা? যে তাদের 70টি আসন ছেড়ে দিতে হচ্ছে ওই আরবিএনপি কী সুবিধার জন্য অবকাশ না আছে কিনা? ধন্যবাদ দর্শক। একজন দর্শক ফোনে বলছিলেন যে জোটের আসন ভাগাভাগি নিয়ে কোনো চাপ আছে কিনা দুই জোটেরই। আমি আফজল হোসেনের কাছে দেখুন নিব। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সংসদীয় ব্যবস্থায় পাঁচ বছর পরে নির্বাচন এবং সেই নির্বাচন খুবই ক্ষণ গণনা বাকি কয়েকদিন পরেই নির্বাচনটি হচ্ছে এবং স্বাভাবিকভাবে রাজনৈতিক দল তো অনেক বড় ব্যাপার অথবা জোট অনেক আরও বড় ব্যাপার সাধারণ মানুষ চায়ের স্টলে বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই ভোট উৎসবে তারা কিন্তু শরিক হয়েছে প্রত্যেকেই কিন্তু তাদের মধ্যে একটা চাপ কিন্তু আছে তা না হলে প্রশ্নকর্তা তিনি নিজেও কিন্তু চাপে আছেন এবং সেই কারণে কিন্তু প্রশ্নটা করেছেন এবং যেটা হলো যে এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য আমরা সকলে মিলেই এই যে আমাদের চাপ প্রায় চার হাজার প্রার্থী হ্যাঁ তাদের একটা চাপ থাকে না তারা সবাই তো নমিনেশন চায় অনেকেই যোগ্য তার মধ্যে এবং সেগুলোকে মানে ডিফিউজ করার জন্য সেগুলোকে সামাল দিয়ে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে তিনশো আসনে নিয়ে আসা এটা নিশ্চয়ই একটা নেতৃত্বের গুণাবলীর মধ্যে পড়বে এবং আমরা সেই জায়গায় উত্তরে আসছি এই কারণে আমার দলের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিশ্চয়ই একটা খেয়াল করবেন গত কয়েকটা দিন তিনি প্রতিদিন কিন্তু আমাদের দলে যারা মনোনয়ন পাননি অথবা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের সাথে সকলের সাথে তিনি রাত বারোটা পর্যন্ত এক এক করে বৈঠক করেছেন তিনি তাদের সাথে কথা বলেছেন সকলের কথা শুনেছেন এবং সকলে কিন্তু খুশি মানে ফিরে গিয়েছেন এভাবে যে আমরা নেত্রীর সাথে আমরা নেত্রী আমাদের কথাগুলো শুনেছেন এই যে এর মাধ্যমে কি হয়েছে আমাদের দলের নেতাকর্মীদের মধ্যে যে চাপটা ছিল সেই চাপ প্রশমিত হয়েছে আমরা দুইশো একত্রিশ জনকে মনোনয়ন দিতে পেরেছি এই এটার আর একটা জিনিস হলো পার্ব সাহেব যেটা সবসময় বলার চেষ্টা করে সেটা হলো যে দেখেন গত দশ বছর যে কন্টিনিউয়াসভাবে আমরা যে সরকার পরিচালনা করছি সেখানে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক কূটনৈতিক সমস্ত ক্ষেত্রে যে আমাদের লক্ষ্যমাত্রাটা ছিল সেই লক্ষ্যমাত্রার সিংহভাগ আমরা পূরণ করতে সক্ষম হয়েছি এবং বাংলাদেশের মানুষের যে বাংলাদেশে খুঁজা ছিল দারিদ্র ছিল সন্ত্রাস ছিল জঙ্গিবাদ ছিল মৌলবাদ ছিল এবং এই দেশে নানা রকমের যে অপরাজনীতি ছিল সেই জায়গা থেকে মানুষকে একটা আস্থা বিশ্বাসের জায়গায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিয়ে আসতে পেরেছে এবং সেই আস্থা বিশ্বাস এবং সেই যে নিজের যে আত্মবিশ্বাসী হওয়া একটা জাতি কিন্তু আত্মবিশ্বাসী হয়েছে এবং আমি মনে করি এবারের নির্বাচন আত্মবিশ্বাসী জাতি তাদের বিশ্বাসের ভিতটা আবার নষ্ট হয়ে যাক তাদের বিশ্বাসের ভিতটা ভেঙে যাক এটা নিশ্চয়ই চাইবে না সুতরাং সেই কারণে আমি বারবারই কিন্তু বলি যে উন্নয়নটা এবারে নির্বাচন একটা মূল কিন্তু একটা প্রতিবাদ্য বিষয় কিন্তু বিএনপির বন্ধুরা তারা কিন্তু উন্নয়নটা দেখে না এবং এই কারণে বলতে বলে যে ওই যে পদ্মা সেতু যেটার জন্য আমরা স্বপ্ন দেখি দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষরা সেটা তালে দিয়ে তৈরি হয়েছে অথবা আমাদের যে এই যে আসলাম এখানে আপনাদের স্টুডিওতে কতগুলো ফ্লাইওভার পার হয়ে আসলাম এগুলো ওনারা দেখবেন না অথবা হাতির ঝিল দেখবেন না উন্নয়ন হচ্ছে এবং এই যে উন্নয়ন এবং বাংলাদেশে আমরা তো অ্যাডহক ভিত্তি তাদের মতো রাষ্ট্র পরিচালনা করি না আমাদের একটা সুদৃষ্ট লক্ষ্য থাকে সেই সময় তো আমি আফজাল হোসেন বেঁচে থাকবো না অথবা আমার নেত্রীও হয়তো থাকবেন না কিন্তু আমরা কিন্তু একটা পরিকল্পনা 5 বছরে যে 2023 সালে যে পরিকল্পনা অথবা এর পরের যে 41 সালে পরিকল্পনা অথবা পরিকল্পনা 100 বছরের বাংলাদেশ কি হবে এই যে উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধি একটা স্বপ্ন যার যার থেকে নিয়ে আসা এবং সেই সুক্মবদ্ধ জাতির সক্ষমতা বৃদ্ধি আমি প্রশ্ন ছিল আমি বিতরিতে যাওয়ার আগে বলেছিলাম যে ইসলামী যে দলগুলো আছে আপনাদের মহাজোটে সেই দলগুলোর আসন ভাগাভাগির ব্যাপারে আপনারা কোন অবস্থানে আপনারা তারা কতটা আসন পাবে না আমরা দেখেন ইসলামী দল বাংলাদেশে অনেকগুলো ক্রিয়াশীল আছে বাস্তবতা এবং তাদের রাজনৈতিক আইডিওলজি অথবা তাদের যে জীবনাচার অথবা অন্য কিছুর সাথে হয়তো একটা গণতান্ত্রিক দল অথবা আমরা যারা অন্য দল করি আওয়ামী লীগ করি আমাদের অনেক ক্ষেত্রে হয়তো তাদের কৌশলের সাথে অথবা তাদের রাজনীতির সাথে মিল নাই কিন্তু আমরা একটা ঐক্যের রাজনীতি বিশ্বাস করি আমরা সকলকে সাথে নিয়ে আমরা আমাদের যে ইস্তেহার সেই ইস্তেহারের মধ্যেও কিন্তু আমাদের মূল প্রতিবাদ্য একটা বিষয় হলো মানে ইনক্লুসিভ সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং এই যে সকল শ্রেণী পেশার মানুষকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করা এবং একটা সময় তো বাংলাদেশে একটা শ্রেণী একটা ধনিক শ্রেণী তৈরি করা জন্য ওই যে মানিজ নো প্রবলেম বলে বাংলাদেশের দর্শন ছিল না যে যে কোনোভাবে একটা লুটেরা গোষ্ঠী করা এবং সেই জায়গা থেকে এখন বাংলাদেশটা কিন্তু একটা ভিন্ন জার এখানে বাংলাদেশের কিন্তু একটা সাধারণ মানুষও কিন্তু এখন সে উন্নয়নের সামিল করতে পারে এবং সেই কারণে বলে যে মানুষের শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সকলেই কিন্তু আজকে তাদের জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে এবং এই যে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে আমরা কিন্তু আমাদের নেত্রী বলেছেন যে আমাদের এই যে নাগরিক জীবনের যে উন্নয়ন নাগরিক সেবা এগুলো মানুষ

আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ যে প্রশ্নটি আসলে অনেকেই করছেন বেশ আমরা অনেকেই ধরনের পাই এমনি যে ভোটটা কি আসলে মানুষ দিতে পারবে কিনা না আমি প্রশ্নকর্তাকে ধন্যবাদ জানাই এই কারণে উনি ভোটকেন্দ্রের পাশে আসতে পেরেছিলেন কারণ ওই সময় বিএনপি দেশে এমন একটি মানে এমন একটি অবস্থা একটা মানে দুর্যোগ তৈরি করেছিল যে ভোট কেন্দ্র জ্বালিয়ে দেওয়া পাঁচশো ভোটকেন্দ্র জ্বালিয়ে দিয়েছে তারা পথে মানুষকে পাম্প দিয়ে মেরে ফেলছে এই এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করলো না এবং সেই নির্বাচন ঠেকানোর জন্য তারা সর্বগ্রাসী একটা চেষ্টা নিয়ে মাঠে নামলো কিন্তু তার ব্যর্থ হয়েছে এবং সেই ব্যর্থতা গ্লানি কিন্তু এখনো তারা বহন করে বেড়াচ্ছে সুতরাং আমি যেটা মনে করি যে সেই ভোট দেওয়ার জন্য একটা ফেয়ার ফ্রি ক্যারিবল যে ইলেকশন যে বাংলাদেশে হবে সেখানে নিঃস মানে সংকচিত্তে বাংলাদেশের সক উনি না সকল মানুষরা ভোট কেন্দ্রে যেতে পারবে এবং ভোট দিতে পারবে এবং সেটা দেওয়ার গ্যারান্টি দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশন আমি মনে করি কাজ করে যাচ্ছে এবং সরকারের পক্ষ থেকে সেই ব্যাপারে যথেষ্ট রকম নির্বাচন যে প্রশ্নটি আগে করেছিলেন যে ওই যে ইসলামিক দলগুলোর ব্যাপারে ইসলামিক দলগুলোর ব্যাপারে আমরা মনে করি যে আমাদের দলের সাথে যারা যুক্ত হয়েছে তারা হয়তো এই এটার সাথে মূল লক্ষ্যটা হবে তাদের কিন্তু দেখেন যে একসময় ইসলামিক দলগুলোকে বাংলাদেশে অন্যান্য ধারার সাথে যারা রাজনীতি করে তারা তাদেরকে একটা ভিন্ন চোখে দেখতো তাদেরকে মনে করতো তাদের চাকরি বাকরি কোনো সুযোগ থাকতো তাদের কোনো সার্টিফিকেট থাকতো না আমাদের এই সরকার আমাদের নেত্রী তিনি কিন্তু একটা লক্ষ লক্ষ যারা যাদের যারা নিজেদেরকে হিনমন্যতায় ভুক্ত সেই সকল মানুষ সেই সকল মানে ইসলামপন্থী মানুষ তারা তাদেরকে কিন্তু মূল ধারায় ফ্রি আনার জন্য চেষ্টা করতো আমরা আসলে যেটা বললাম যে মূল ধারার সাথে মানে রাষ্ট্রের উন্নয়ন অগ্রগতির সাথে এবং রাষ্ট্রের যে এই যে আমরা যে বাঙালি জাতি আমরা যে যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছি আমরা যে এক অভিন্ন বঙ্গবন্ধুর অঙ্গুলি আমরা এক হয়েছিলাম সেই জাতিকে ভিন্নভাবে ধর্মের লেবাসে বিভিন্নভাবে হ্যাঁ বিভক্ত করা হয়েছে সেই জায়গায় আমাদের নেত্রী আবার চেষ্টা করছেন সবাইকে নিয়ে ঐক্যের মোহনায় যাওয়া সবাইকে নিয়ে দেশটা গড়ে তোলা সেই ক্ষেত্রে সবাইকে সাথে নিয়ে আমরা নির্বাচনে যারা আসতে চায় তাদেরকে নিয়েছি আমরা মনে করি কিন্তু আমাদের আদর্শের জায়গাটা কিন্তু

বোকাই বলছিল যারা জট লাগায় তাদেরকে জোটে নেয় কেন আমি পারভেজ আমাদের কাছে যেটা জানতে চাই যারা জট লাগায় তাদেরকে নেয় কেন এই মুহূর্তে কিন্তু আপনাদের জোটে নানা মত নানা পথের লোকজন এসে মিশেছে দেখুন আমাদের নামটি হচ্ছে ঐক্য ফ্রন্ট সেখানে জোটের কোনো শব্দ নেই জোট কথাটি নেই বিশ জোট আছে বাট ঐক্য ফ্রন্টে জোটের কথাটি নেই সুতরাং জট লাগার কোনো সুযোগ নেই নাম্বার ওয়ান আর যেখানে আমাদের মহাসচিব এবং ডক্টর কামাল হোসেন স্পষ্টত বলেছেন যে আমাদের মধ্যে কোনো প্রবলেম নেই উই আর ডুইং এক্সেলেন্ট এবং আমাদের যে আসনগত যে বিন্যাস আছে এটা খুব নাইসলি আমরা সব সলভ করতে পারবো আর বিশ দলীয় কোনো প্রবলেম নেই আপাতত আসন বন্টন নিয়ে আর বরং আপনার লাস্ট যেই আপনি ডিসকাশনে ছিলেন আফজারবার সাথে আমি ওই প্রসঙ্গটি একটুখানি ধরে রাখার চেষ্টা করি আপনি ইসলামী দলগুলির একটা কথা বলেছেন বিশ তারিখে নভেম্বরে বিশ তারিখে দৈনিক প্রথম আলোতে একটা রিপোর্ট এসেছিলো

বিএনপি জোটের সঙ্গে আছে পাঁচটি তার মানে দেখা যাচ্ছে মানে সত্তরটি ইসলামী দলের মধ্যে হচ্ছে হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত এই তাদের ধর্মীয় রাজনীতি না করার একটা চিত্র আপনি সুন্দর পরিষ্কার প্রশ্ন করেছেন যে আবার এটাকে আবার সুন্দর ব্যাখ্যাও দিয়েছেন আমাদের আফজাল ভাই আহ বলেছেন মানে অনেক সুন্দর করে বললেন কি জানি মোহনায় নিয়ে আসা মানে সাহিত্যের মতো মনে হলো আমার কাছে খুব ভালো লাগলো যে এরকম হতে পারলে ভালোই হতো আসলে দেশটি আপনি বলেছেন যে জামাতকে নিয়ে কথা বলেছেন দেখুন আমাদের মিডিয়াতে আমরা বিশেষ করে এই জামাতকে নিয়ে যত কথা বলেছি এ পর্যন্ত ঠিক জামাতের লোকেরাও বোধহয় এতভাবে নিজেদের নিয়ে এত চিন্তা কখনো করেনি আমার কাছে মনে হচ্ছে আমি পার্সোনালি বলছি প্রবলেমটি হচ্ছে জামাত সংক্রান্ত যে কোনো প্রশ্ন বেস্ট অপশন হচ্ছে জামাতকে যদি তাদের কোনো রিপ্রেজেন্টেটিভকে এনে যদি করা যায় তাহলে একটি ভালো অ্যান্সার পাওয়া যেতে পারে

যেমন ওনাদের সেই রাজনৈতিক দলটি বিতর্কিত যারা আমাদের স্বাধীনতার বিপক্ষে এখনো বিরোধিতা করছে তারা সেটা তো এই সরকারের আমলে আদালতের মাধ্যমে এটা নিষ্পন্ন হয়েছে এটা বিতর্কিত দল যেহেতু বিতর্কিত জিনিস আপনি যে রাখলে সমস্যা নেই আর আমি আমার এখানে আসলে প্রবলেম আজকে সময় আপনাদের এখন ঐক্য ফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন যে জামাতের সঙ্গে কোনো ধরনের ঐক্য হবে না এবং কাদের কাদের কিন্তু স্পষ্ট করে বলি নাম্বার 1 হচ্ছে জামাতকে কোনো রাজনৈতিকভাবে কোনো সিট আমরা দিচ্ছি না তো আমরা খুব ক্লিয়ার করে বলি 20 জোট 20 জোটের মধ্যে প্রত্যেকই অলমোস্ট এভরি পার্টি উইল কনটেস্টেড ফর ধানের শেষ তারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে আর জামাতের ম্যাটারটা তো আপনারা অলরেডি ক্লোজ করে দিয়েছে সরকার তো ক্লোজ করে দিয়েছে যে জামাতের কোনো নিবন্ধন নেই এবং তাদের কোন সিম্বলও নেই কিন্তু সেই নেতারা যেসব ব্যক্তিদের নিয়ে এলিগেশন ছিল জামাতের দল হিসেবে কিন্তু জামাতের বিচার হয়নি আপনি মানে গুলি খেয়াল রাখবেন জামাতে যে যে নেতাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে বিচারগুলি নিষ্পন্ন হয়েছে সেই বিচারের প্রক্রিয়া নিয়ে অনেক কথা থাকতে পারে সেটা ভিন্ন ডিবেট কিন্তু বিচার কিন্তু নিষ্পন্ন হয়েছে এখন জামাতের যারা এক্সিস্টিং লিডারশিপের মধ্যে আছে অ্যাজ পার আই কনসার্ন আমি শেষ করি একটু তাদের ওখানে কিন্তু যে অভিযোগটা আপনি করছেন সেই অভিযোগের কোনো তীর কিন্তু তাদের দিতে নিক্ষেপ করা হয়নি এখন আসুন দলের ক্ষেত্রে জামাত দল হিসেবে স্বাধীনতা বিরোধী কি পক্ষ সেটার দায়ভার কিন্তু মাননীয় আদালত এর উপরে তারা যদি একটু বুদ্ধি করে যেহেতু তারা আমাদের চেয়ে অনেক জ্ঞানী যেহেতু তার সেই দলের অনেক নেতা এই মানে অভিযুক্ত হয়েছে তাহলে নির্বাচন কমিশন কেন বলল না যে জামাত ইসলামী নামে কোনো দল বাংলাদেশে থাকতে পারবে না এবং সরকারও একটা গেজেট করে ম্যাটার অফ 1 মিনিট দে দে মেড সো many গেজেটেড গত এই 10 বছরে তারা কমপক্ষে হাজার গেজেট তৈরি করেছে আমি শেষ করি তাহলে একটা গেজেট করতে এততরক তৈরি করতে পারলো না সো এই ড্রাইভার কোন বিএনপির উপর আপনি দিতে পারবেন না এখন আপনি আসুন নির্বাচন আজকে জামাতের লোকেরা কোন আমি জামাতের কোন ব্যক্তি কি নমিনেশন দিচ্ছি না আক্ষরিক অর্থে আমি বিশ দলীয় জোটের দলদেরকে দিচ্ছি সেখানে আমার বিএনপি নেতা ভাইয়ের কাছে আমার প্রশ্নটা যে আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে পরে জামাতি ইসলামকে পয়টা কয়টা মন্ত্রণালয় দেবে

নামে কোনো দল বাংলাদেশে এখন এই মুহূর্তে এক্সিস্টিং করে না দে আর নট কনটেস্টিং ইন দ্য ইলেকশন তারা যেটা করছে তারা ধানিশীষ নিয়ে ই করছে তারা দে উইল বি ট্রিটেড অ্যাজ এ বিশ দলীয় জোট বা বিএনপির প্রায় হিসেবেই তারা থাকবে সো তাদেরকে কাকে মন্ত্রণালয় দেওয়া হবে না দেওয়া হবে এটা খুব হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন আমি কেন খোদ দলীয় প্রধানও বলতে পারবে না ইভেন আপনার যে দল সমর্থিত আপনি করেন যদি বাংলাদেশে আওয়ামী লীগ করেন সেই আওয়ামী লীগের প্রধানমন্ত্রী যে দলনেত্রী আছে উনিও বলতে পারবেন না কাকা আগে আবার নেক্সট দেওয়া হবে সো ইস টোটালি হাইপোথেটিক্যাল ইট উইল ডিপেন্ডস অন দ্য টাইম অ্যান্ড সিচুয়েশন অ্যান্ড এভরিথিং আমি যেটা বলতে চাই আসলে সামনে একটি ভোট সেই ভোটটির ব্যাপারে আমাদের সবারই সচেতন হওয়া উচিত যেই সংখ্যাটি তৈরি হয়েছে এত ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু ডেভেলপমেন্টের ভিতরে ভূত মানে ভোটটি ভূত হয়ে গিয়েছে আমার কাছে মনে হয় না হলে সবাইকে কেন ভোটটি দিতে পারবে কেন পারবে কিনা না আসলে পসিবল কি না এই সংখ্যাটি কিন্তু ভুগতে হচ্ছে তো এই সংখ্যাটির দায় কিন্তু তারা কিন্তু এড়াতে পারবেন না যত অনেক কথা বলতে পারবেন কিন্তু দায়টি কিন্তু এড়ানো যাবে না এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে যে তারা ভাবছেন যে তারা খুব সাকসেসফুলি দেশটি তারা রান করিয়েছেন তাহলে আমার প্রশ্ন কথা হচ্ছে একজন স্কিল সাকসেসফুল কান্ট্রিম্যানের কেন ভোটের জন্য তাদেরকে এত তিতিক্ষা করতে হবে কারণ তাদের দলে দল একটু শেষ করে দি এক মধ্যে আমরা একটু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আসি এখানে বেশ কিছু প্রতিক্রিয়া আছে আমরা দেখিনি যে কে কি প্রতিক্রিয়া করছেন জায়দুল হাসান পিন্টু তিনি লিখেছেন আদর্শ শব্দটি রাজনীতির অভিধান থেকে জাদুঘরে চলিয়া গেল সুশীলরা বিষয়টি চাপিয়া গেল আরেকটি আছে সাইফুল ইসলামের রাজনীতিতে আদর্শ বলে আসলেই কি কিছু আছে কি বিএনপি যেমন জামাতকে লালন পালন করে মুক্তিযুদ্ধের কথা বলে স্বাধীনতা দিবস বিজয় দিবস পালন করে আমার কাছে হাস্যকর মনে হয় তেমনি আওয়ামী লীগ যখন স্বৈরাচারকে কোলে বসিয়ে ডক্টর মিলনের যায় যেটি দায়িত্ব পালনের চেয়ে যেখানে ক্ষমতার উপভোগ এবং অপব্যবহারের লক্ষ্য সেখানে আসন বন্টন একটা দুরূহ কাজ বই কি আমি অ্যাডভোকেট আফজাল হোসেনের কাছে জানি আমিও দেখছিলাম যে জাইদুল হাসান পিন্টুর নামটি যখন দেখছিলাম তখন ছবিটা দেখে আমি দেখলাম যে আমার খুবই ঘনিষ্ঠজন সাংবাদিক তবে যেটা হলো যে আজকে আসলে সব নদী সাগরে মিলায় মিলায় এই কারণে যে আমাদের সাথে যারা এসেছে যারা আমাদের দলের সাথে এককৃত হয়ে নির্বাচনটি করবে আমাদের লক্ষ্য কিন্তু একটা মুক্তিযুদ্ধের চেতনা একটা শোষণমুক্ত বা বাংলাদেশ তৈরি করা এবং সেই লক্ষ্যে কিন্তু সকলে যাত্রা শুরু করেছে তবে এই যেটা বলেন আক্ষরিক অর্থে তারা জামাতকে নিচ্ছে না কিন্তু বাস্তবিক অর্থে তার জামাত তাদের সাথে আছে এবং সেই কারণে এই কোন জামাত এরা হল একাত্তরের খুনি ঘাতক রাজাকার আলবদর যারা যাদেরকে বাংলাদেশের গত দুই হাজার আটের নির্বাচনে বাংলাদেশের লক্ষ্য লক্ষ মানুষ রায় দিয়েছে তাদেরকে বিচার করার জন্য সেই বিচার আমরা করেছি তাদের অনেকের ফাঁসি হয়েছে সুতরাং সেই জামাতের হাতে আবার পতাকা থাকুক ওই যে একজন প্রশ্নকর্তা বলেছেন এটা বাংলাদেশের মানুষ কখনো চাইবে না এই মাটিতে তো আমি বেড়ে উঠেছি এই মাটির নিচিত তিরিশ লক্ষ মানুষ শুয়ে আছে অথবা যে বাতাসে নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করে আমি বেঁচে আছি এই বাতাসে তো ভেসে বেড়ায় দু লক্ষ মামনের হাজারি সুতরাং এই মাটির সন্তান হিসাবে বর্তমান প্রজন্ম যারা এই বাংলাদেশকে ভালোবাসে পতাকাকে ভালোবাসে বুকের মধ্যে লালন করে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তারা কখনো ওই যে মুক্তিযুদ্ধের আওয়ামী লীগের ধারার বিরুদ্ধে শক্তিকে ভোট দিতে পারে না কারণ তারা তো এই মাটিরই সন্তান সুতরাং আমি মনে করি আগামী দিনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে নৌকার ধারা নৌকার বিজয়ের যে লক্ষ্যে দেশবাসী এগিয়ে যাচ্ছে সেই বিজয় আমরা কাঙ্ক্ষিত বিজয় অর্জন করবো এবং আর ওই যে আদর্শ সে আদর্শের জায়গাটা যারা এতদিন বলছে রুগ্ন অর্থনীতি অথবা বলছে যে কালো টাকা তারা কিন্তু এই কামাল সঙ্গে মানুষরা কিন্তু যারা রুগ্ন অর্থনীতি করেছে দুর্নীতিগ্রস্ত দেশ করেছে অথবা কালো টাকা সাদা করেছে অনেকবার প্রধানমন্ত্রী থাকার পরও তাদের সাথে কিন্তু হাঁটটি মিলিয়েছে সুতরাং সুতরাং বিষয়টি হলো যে আসলে ওই যে এই সকল কথা বলে এই সাম্প্রদায়িক শক্তির সাথেই তারা শেষ পর্যন্ত আস্তে মিলেছে সুতরাং লড়াইটা কিন্তু সাম্প্রদায়িকদের বিরুদ্ধে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশের লড়াই সেই লড়াইয়ে জিততে আমাদের হবে আমরা জিতব আপনাকে অনেক বন্ধুগণনার অনেক ধন্যবাদ আপনাদেরকে যুক্ত করে বলতে চাই বন্ধুগণনার শেখ হাসিনা নেতৃত্বে অবশ্যই আমরা জিতব এখানে শেষ করতে হচ্ছে আমরা হয়তো দর্শক আজ এখানেই শেষ করতে হচ্ছে আমাদের সময় স্বল্পতার কারণে অনেক কথা বলা হয়েছে আবার অনেক কথা বলা হয়নি অনেক কিছু রয়ে গেছে হয়তো আবার অন্য কোনো অনুষ্ঠানে আবারসব নিয়ে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর নাগরিকের সঙ্গে থাকুন